হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু লেসন তো এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর বাংলা বিষয়ে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে আগস্ট দু হাজার একুশ পার্ট ফাইভে তার উত্তরগুলির সম্পর্কে আলোচনা করবো এখানে এক নম্বরে বলা হয়েছে কম বেশি কুড়িটি শব্দের মধ্যে উত্তর লেখন একে দেখো টোটাল চারটি কোশ্চেন দেওয়া আছে দু নম্বরে বলা হয়েছে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি ষাটটি শব্দের মধ্যে উত্তর লেখো এবং দু নম্বরে টোটাল চারটি কোশ্চেন দেওয়া আছে তিন নম্বরে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো তিন নম্বরে কিন্তু এখানে চারটি কোশ্চেন দেওয়া রয়েছে চার নম্বরে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো এখানে দেওয়া আছে দুটি কোশ্চেন তো তোমরা কোশ্চেনগুলি একবার ভিডিওটিকে পজ করে দেখে নিতে পারো কারণ পরের পৃষ্ঠে আমরা এই প্রত্যেকটি কোশ্চেন এবং তাদের উত্তরগুলি লিখেছি তো সেখান থেকে আমরা কোশ্চেন এবং উত্তরগুলি দেখে নেব ওকে তো এক নম্বরে বলা হয়েছে কম বেশি কুড়িটি শব্দের মধ্যে উত্তর লেখো একের একের কোশ্চেন যে হলো গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা হরিদা কোন গল্প শুনেছেন ওকে তো এই প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে এভাবে সুবোধ ঘোষের বহুরূপী গল্পের কেন্দ্রীয় চরিত্র হরিদা গল্পের লেখক এবং তার বন্ধুদের কাছ থেকে এক সন্ন্যাসীর গল্প শুনেছিলেন যার বয়স হাজার বছরেরও বেশি এবং বছরে একটি মাত্র হরিতকে খান ওকে যেহেতু এটা কুড়িটি শব্দের মধ্যে লিখতে বলা হয়েছে তাই এটুকু লিখলেই হবে তো পুরো গল্পটা কিন্তু এটা তো তোমাদের এই সম্পূর্ণ গল্পটা লেখার দরকার নেই কুরিটির শব্দের মধ্যে লিখতে বলা হয়েছে তা জাস্ট ওটা লিখলেই হবে কিন্তু তো এটা তোমরা চাইলে একবার পড়ে নিতে পারো এ পুরো গল্পটা কী ছিল একের দুইয়ের প্রশ্নটা দেখো বিদায় এ বে দেহ বিধুমুখী উদ্ধৃতাংশে বিধুমুখী কে তো উত্তর লিখতে হবে মাইকেল মধুসূদন দত্তের অভিষেক নামক কাব্যাংশে বিধুমুখী বলতে চাঁদের মতো মুখ বিশিষ্ট মেঘনাথ মেঘনাদের স্ত্রী প্রমিলার কথা বলা হয়েছে এটা গেল একের দুইয়ের প্রশ্নের উত্তর একের তিনে দেখো কি দেওয়া আছে এখানে প্রশ্ন হচ্ছে মাভৈ মাভৈ এমন উচ্চারণের কারণ কি তো মাভৈ শব্দের বা কথাটির অর্থ হল ভয় করোনা জড়তাগ্রস্ত সমাজকে নাড়া দিলে তবেই তার মধ্যে লুকোনো প্রাণ জেগে ওঠে রুদ্ররূপী শিব ধ্বংসের ত্রিশূল হাতে আবির্ভূত হন তার আগমনে জগতে তৈরি হয় প্রলয়ের পরিবেশ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে জীবকুল কিন্তু এই ধ্বংসের মধ্যেই আছেন সৃষ্টির আশ্বাস এই কারণেই কবি মাভৈ মাভই বলে উল্লাস করেছেন উল্লাস প্রকাশ করেছেন ওকে এটা গেল একের তিনের কোশ্চেনের উত্তর একের চারের দেখো প্রশ্নটা কী দা কী দেওয়া আছে এখানে বলা হয়েছে দুজন বন্ধু নোক আসার কথা ছিল বন্ধুদের কোথা থেকে আসার কথা ছিল তো উত্তর লিখতে হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি রচনাংশে উদ্ধৃত বন্ধুদের এনানজাং থেকে আসার কথা ছিল ওকে এটা গেল একের চারের প্রশ্নের উত্তর এরপরে দেখব দুইয়ের প্রশ্নের এখানে দেখো দুইয়ের প্রশ্নে বলা হয়েছে প্রশ্নগর নির্দেশ সহ কম বেশি ষাটটি শব্দের মধ্যে উত্তর লেখন দুইয়ের একে বলা হয়েছে হ্যাঁ এটা কি একটা বহুরূপী প্রশ্নটি কাদের মধ্যে জেগেছে তাদের মনে এমন প্রশ্ন জেগেছে কেন তো উত্তর লিখতে হবে উদ্ধৃতাংশটি সুবোধ ঘোষের বহুরূপী গল্প থেকে নেওয়া হয়েছে এরপর কাদের মনে প্রশ্নটি জেগেছে সেটা লিখতে হবে তো কাদের মনে প্রশ্নটি জেগেছিল সেটা হচ্ছে কি না প্রশ্নটি জেগেছে বাসের যাত্রীদের মনে তো কেন এমন প্রশ্ন জেগেছে তার উত্তর লিখতে হবে তাদের মনে এই রকম প্রশ্ন জেগে ওঠার কারণ হরিদা যেভাবে পাগল সেজে বাসের যাত্রীদের থান ইট তুলে তেড়ে যাচ্ছিল সেটা দেখে বোঝা যাচ্ছিল না যে হরিদা একজন বহুরূপী এবং পাগলের অভিনয় করছেন ওকে তো এটা লিখতে হবে এই প্রশ্নের উত্তর তিনের দুয়ের একের প্রশ্নের উত্তর এরপর দেখো দুইয়ের দুয়ে কি কোশ্চেন দেওয়া আছে এখানে বলা হয়েছে নাদিলা দল হেরি বীরবরে মহাগর্বে দল শব্দের অর্থ কী উদ্ধৃতাংশে বীরবর কোথায় উপনীত হলে এমনটি ঘটেছে তো উত্তর লিখতে হবে উদ্ধৃতাংশটি মাইকেল মধুসূদন দত্তের অভিষেক নামক কাব্যাংশ থেকে নেওয়া হয়েছে এবার লিখতে হবে কি করব দল এই শব্দের অর্থ কি তো কর্বর দল শব্দের অর্থ হচ্ছে কি না দল শব্দের অর্থ হচ্ছে সৈন্যবাহিনী অর্থাৎ লঙ্কার রাক্ষস বাহিনীকে বাহিনীকে বোঝানো হয়েছে ওকে এবার বলা হয়েছে বীরপর কোথায় উপনীত হলে এমন ঘটনা ঘটেছে তো এই উত্তর এর উত্তরে লিখতে হবে লঙ্কেশ্বর রাবণ পুত্র বীরবাহুর মৃত্যুর প্রতিশোধ নিতে যেখানে তার রাক্ষস বাহিনীকে নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হন সেখানে বীরবর উপনীত হলে এমন ঘটনা ঘটে অর্থাৎ সৈন্যবাহিনীকে দেখে সৈন্যবাহিনী বীরবরকে দেখে উল্লাসে গর্জন করে ওঠে কারণ বীরবর লঙ্কার একজন অবিসংবাদিত যোদ্ধা ওকে তো এটা গেল দুইয়ের দুইয়ের কোশ্চেনের উত্তর দুইয়ের তিনে দেখো কী প্রশ্ন দেওয়াচ্ছেন এখানে বলা হয়েছে তোরা সব জয়ধ্বনি কর কার জয়ধ্বনি করতে কবির এই আহ্বান কেন তার জয়ধ্বনি করতে হবে তো এই প্রশ্নের উত্তর লিখতে হবে কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস কবিতায় কবি ধ্বংস ও সৃষ্টির দেবতার জয়ধ্বনি করতে আহ্বান করেছেন ওকে তো কেন এই তার জয়ধ্বনি করতে হবে এই প্রশ্নের উত্তর লিখতে হবে দেখুন এখানে স্বাধীনতা প্রিয় যে তরুণদের যে তরুণের দল তাদের দুর্জয় সাহস আর অদম্য ইচ্ছাশক্তি দিয়ে পরাধীন এবং সামাজিক বৈষম্যের অবসান ঘটাতে চায় কবি তাদের জয়ধ্বন জয়ধ্বনি করতে বলেছেন কারণ কবির কবির কথায় তারা হলো অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল কিন্তু তারাই সিন্ধু পাড়ের সিংহ দ্বারে আঘাত করে নতুন চেতনা বিপ্লবের বার্তাকে বয়ে আনে শক্তির প্রচণ্ডতা আর অদম্য স্পৃহায় তারা সমাজের যাবতীয় অসুন্দরকে দূর করতে পারে দূর করতে তারা আপাত ভয়ঙ্করের বেশ ধরে এর মধ্যে দিয়ে পৃথিবীতে প্রাণের প্রতিষ্ঠা ঘটে এ হল বিপ্লবী যুবশক্তির প্রতি কবির মুগ্ধ অভিবাদন তাই কবি ধ্বংস ও সৃষ্টির যন্ধনিক করতে আহ্বান করেছেন ওকে তো এই প্রশ্নের উত্তরটা এভাবে লিখতে হবে দেখুন নেক্সট প্রশ্ন কী দেওয়া আছে পরের কোশ্চিনে দেখো দুইয়ের চার নাম্বারে দুইয়ের চার নম্বর এখানে বলা হয়েছে কিন্তু ইহা যে কত বড় ভ্রম কোন ভ্রমের কথা এক্ষেত্রে বলা হয়েছে তো উত্তর লিখতে হবে উদ্ধৃতাংশটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি রচনাংশ থেকে নেওয়া হয়েছে এবার ভ্রমটা কি কোন ভ্রমের কথা বলা হয়েছে বা কোন ভ্রম বলতে কি ভুল তো কোন ভুল ধারণার কথা বলা হয়েছে সেটা এখানে লিখতে হবে তো এই প্রশ্নের উত্তরে আমরা লিখব গল্পে অপূর্ব একবার রেলপথের রেঙ্গুন থেকে নগরের উদ্দেশ্যে যাত্রা করেছিল সারাদিনের সমস্ত কাজকর্ম শেষ করে অপূর্ব ভেবেছিলো একজন প্রথম শ্রেণীর যাত্রী হওয়ায় সে এখন শান্তিতে ঘুমবে কিন্তু তার এই ভাবনা ছিল সম্পূর্ণ ভুল তার এই ভাবনা সম্পূর্ণ ভুল ছিল কারণ রাত্রে বারবার পুলিশের লোক তার ঘুম ভাঙিয়ে নাম ঠিকানা লিখে নিয়ে যায় একবার সে বিরক্ত হয়ে প্রতিবাদ করলে সাব ইন্সপেক্টর তাকে কটুকণ্ঠে বলে সে কোনো ইউরোপিয়ান নয় তাই তাকে এটা সহ্য করতেই হবে ওকে এটা হচ্ছে গেল এই প্রশ্নের উত্তর এরপর দেখব তিনের প্রশ্নের উত্তর তিন নম্বরে বলা হয়েছে নিচে প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো তিনের একে বলা হয়েছে বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারার চেহারা বহুরূপী গল্পে গল্প অনুসরণে উক্ত সন্ধ্যার দৃশ্য বর্ণনা করো ওকে তো এই প্রশ্নের উত্তর লিখতে হবে সন্ধ্যার বর্ণনা বর্ণনাটা এখানে দিতে হবে তো উত্তর লিখতে হবে সুবোধ ঘোষের বহুরূপী গল্প গল্পে উক্ত সন্ধ্যাবেলায় আমরা দেখতে পাই অনেক দিন পর চাঁদের আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে স্নিগ্ধ উজ্জ্বল আলোর সৌন্দর্য ভরে গেছে চারদিক এবং ঠান্ডা ফুরফুরে বাতাস বইছে আর সেই বাতাসে গাছের পাতাগুলো দুলছে এবং ঝিরঝির শব্দ করে কিছু বলতে চাইছেন চারদিক শান্ত স্নিগ্ধ জগদীশবাবুর বাড়ির বারান্দায় মস্ত বড় একটা আলো জ্বলছে আর সেই আলোর কাছে একটা চেয়ারের উপর জগদীশবাবু বসে আছেন তার সাদা মাথা সাদা দাড়ি সৌম্য শান্ত ও জ্ঞানী মানুষ জগদীশবাবু ওকে তো এই প্রশ্নের উত্তরটা ভাবে লিখতে হবে দেখব পরের প্রশ্নটা কী দেখি দেওয়া আছে তিনি দুইয়ের প্রশ্ন দেখো এখানে কী দেওয়া আছে ছিড়িলা কুসুম দাম রোসে মহাবলি মহাবলি কে তিনি রুষ্ট কেন তো এই প্রশ্নের উত্তর লিখবো আমরা মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কাব্যাংশে মহাবলী বলতে বীর ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে ওকে তো মহাবলী কে মহাবলি বলতে এখানে বীর ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে এবার তিনি রুষ্ট কেন সেটা তার উত্তরটা এখানে লিখতে হবে রামচন্দ্র পুনরুজ্জীবন লাভ করে ইন্দ্রজিতের ভাই বীরবাহকে বধ করেছেন ফলে পিতা রাবণের শোকাকুল অবস্থা এই ঘটনায় মেঘনা দুষ্ট হয়ে হাতের ফুলরাশি ছিঁড়ে ফেলেছেন সোনার বালা দূরে ফেলে দিয়েছেন পায়ের কাছে পড়ে রয়েছে কুণ্ডল এভাবে ক্রোধের মধ্য দিয়ে ইন্দ্রজিৎ রাক্ষসকুলের অপবাদ দূর করার জন্য শপথ গ্রহণ করেন ওকে তো এই প্রশ্নের উত্তরটা এভাবে লিখতে হবে দেখবো পরের কোশ্চেনটা কী দেওয়া আছে তিনের তিন নম্বরে দেওয়া আছে প্রলয় বয়েও আসছে হেসে মধুর হেসে কে আসছে তার হাসির কারণ বিশ্লেষণ করো ওকে তো এই প্রশ্নের উত্তরে আমরা লিখবো কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস কবিতায় উদ্ধৃতাংশটিতে শিবের আগমনের কথা বলা হয়েছে ওকে এবার তার হাসির কারণ বিশ্লেষণ করো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে তার হাসির কারণ কি না শিব রক্ষক ও সংহারক সংহারক রূপী শিব ভয়ঙ্কর তিনি তখন প্রলয় দেবতান তার জটাভার তুলেন উঠলে সারা পৃথিবী ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে যা কিছু জরাজীর্ণ অসুন্দর তা সবই তিনি ধ্বংস করে ধ্বংস করেন পাগলা ভোলার ভূমিকায় অবতীর্ণ হয়ে কিন্তু এই ধ্বংসের পিছনে লুকিয়ে থাকে নতুন সৃষ্টির আশ্বাস এই কারণেই প্রলয় ধ্বংস বয়ে আনলেও আপন সৃষ্টির আনন্দে মহাকালের মধুর হাসি ধ্বনিত হয় ওকে তো এই প্রশ্নের উত্তরটা এভাবে লিখতে হবে নেক্সট দেখব পরের কোশ্চেন কী দেওয়া আছে তিনি চারে দেওয়া আছে বাবুজি এসব কথা বলার দুঃখ আছে বক্তাকে কোন কথার পরিপ্রেক্ষিতে সে একথা বলেছে তো এই প্রশ্নের উত্তর লিখতে হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি গদ্যাংশে উদ্ধৃতাংশের বক্তা রামদাস তলবার ওকে তো কোন কথার পরিপ্রেক্ষিতে সে এ কথা বলেছে এই প্রশ্নের উত্তরটা এরপর লিখতে হবে তো এই উত্তরটা আমরা লিখবো এভাবে না রামদাসের সঙ্গে কথোপকথনের সময় অপূর্ব জানায় পুলিশ কর্তা নিমায়বাবু তার কাকা এবং তার শুভাকাঙ্ক্ষী হলেও ভারতবর্ষের মুক্তিকামী বিপ্লবীরা তার থেকে অনেক বেশি আপনার পরাধীন ভারতবর্ষে ব্রিটিশের দাসত্ব করেন নেমাইবাবু এই কথার পরিপ্রেক্ষি দিয়ে রামদাস তলব উদ্ধৃত বক্তব্যটি করেছে ওকে তোটা গেল এই প্রশ্নের উত্তর নেক্সট দেখবো পরের কোশ্চেন চারের কোশ্চেন দেখো কী দেওয়া আছে নিজের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো চারের এক নম্বরে দেওয়া আছে এজন্য চরিত্র চাই গোয়ার রোগ চাই ক্ষিতীশ সিংহ কীভাবে কনির চরিত্র এবং গোয়ার রোগ তৈরিতে সচেষ্ট হয়েছিলেন উদ্ধৃতাংশটি মতিনন্দীর কোনি উপন্যাস থেকে গৃহীত হয়েছে গঙ্গার ঘাটে বারুণী তিথিতে দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা আম দখলের ঘটনা থেকেই ক্ষিতীশ কোনিকে আবিষ্কার করেছিলেন তারপরে একদিন নেতাজির সঙ্গে নেতাজি সংঘের উদ্যোগে কুড়ি ঘন্টার কুড়ি ঘন্টার হাঁটা প্রতিযোগিতায় প্রতিযোগিতার শেষ প্রতিযোগিতার শেষে কোনি ক্ষিতীশের চোখে পড়েছিল এবং ক্ষিতীশ কোনিকে সাঁতার শেখানোর প্রস্তাব দিলে সেই প্রস্তাব কোনি এক কথায় বাতিল করে দিলেও ক্ষিতীশ হাল ছাড়েনি তিনি মনে মনে ঠিক করে নেন যে কনিকে তিনি নাম করা সাদারও তৈরি করবেনি। কনির বাড়ি গিয়ে ওদের পরিবারের খবর নিয়ে ক্ষিতীশ জানতে পারেন ওরা খুব গরিব গরিব তাই নিজেই তিনি কনির সব দায়িত্ব নিলেন জুপিটার ছেড়ে অ্যাপোলো ক্লাবে এলেন শুধু কনির জন্যই নিজের সংসার পরিবারের কথা ভুলে কনিকে নিয়েই চলল তার প্রতিজ্ঞাপূরণ কাজ কনিকে কঠোর অনুশীলনের মধ্যে রেখে চ্যাম্পিয়ন বানানো ছিল ক্ষিতীশের একমাত্র লক্ষ্য নিজেই কনির জন্য উপযুক্ত খাদ্য সামগ্রীর ব্যবস্থা করেন করতেন ধীরে ধীরে কোনিও সাঁতারকে নিজের ধ্যান জ্ঞান করে নেয় এক সময় যাবতীয় প্রতিকূলতা অতিক্রম করে কোনি মাদ্রাজে অনুষ্ঠিত জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে চার ইন্টু একশো মিটার র্যালিতে প্রথম হয়ে তার নিজের এবং ক্ষিতিশের স্বপ্ন পূরণ করেন ওকে প্রথম হয়ে এখানে হওয়া অন্তস্তাকে দেবে প্রথম হয়ে তার নিজের এবং ক্ষিতিশের স্বপ্ন পূরণ করেন তো এভাবে লিখতে হবে চারের একের প্রশ্নের উত্তরটা চারের দুইয়ে দেখবো কী কোশ্চেন আছেন এখানে বলা হয় যে খিদ্দা এবার আমরা কি খাবো উদ্ধৃতাংশটি উদ্ধৃতিটির আলোকে কণির যন্ত্রণাবিদ্ধর জীবনযাত্রা দাও তত্তর লিখতে হবে মতি নন্দীর কোনি উপন্যাস থেকে গৃহীত এরপর লিখতে হবে পুরো ঘটনাটা লিখতে হবে কোনির যে যন্ত্রণাদায়ক জীবনযাত্রা সেটা লিখতে হবে ওকে দেখো ক্ষিতিস সিংহ কোনিকে সাদারে চ্যাম্পিয়ন বানানোর জন্য কঠোর অনুশীলনের অনুশীলনের ব্যবস্থা করেছিলেন প্রতিদিন সকাল সাড়ে ছটা থেকে সাড়ে আটটা পর্যন্ত কোনির প্র্যাকটিস চলতো ক্ষিতীশ কোনির জীবনযাত্রাকে একটা ছকে বেঁধে দিয়েছিলেন কোনি কখন কি কি খাবে সেই ব্যাপারেও ক্ষিতীশ নিয়ম জারি করেছিলেন কোনিকে প্রতিদিন প্রতিদিন দুটো ডিম দুটো কলা এবং দুটো টোস্ট খাওয়ার কথা ক্ষিতীশ বলেন এগুলি কোনিকে খেতে দেওয়ার বদলে আরও এক ঘন্টা কোনিকে জলে থাকতে হবে বলে জানিয়ে দেন ক্ষিতীশ ওকে এরপর দেখো লোভ দেখিয়ে অমানসিক পরিশ্রম করিয়ে নেওয়া অন্যায় জেনেও যন্ত্রণা আর সময় দুটোকেই হারানোর জন্য ক্ষিতীশ এমনটা করেছিলেন ওকে নেক্সট পরের অংশটুকু আমরা দেখব কোনি টিফিনের বদলে টাকা চাইলে ক্ষিতীশ আর কোনির মধ্যে পড়া হয় ক্ষিতীশ কোনিকে নানা উদাহরণ দিয়ে তাকে উজ্জীবিত করেন সফলতা অর্জনের উদ্দেশ্যেই ক্ষিতিস দেওয়ালে সত্য লিখে টাঙিয়ে দিয়ে কোনির লক্ষ্যমাত্রা স্থির করে দেন তার তত্ত্বাবধানে দিনের পর দিন কোনির এই কঠোর অনুশীলনই তাকে সাফল্যের শীর্ষে নিয়ে যায় ওকে এবং এরই সঙ্গে শেষ হল ক্লাস টেনের বাংলা বিষয়ের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে আগস্ট দু হাজার একুশ পার্ট ফাইভে তার উত্তরগুলি ভিডিওটিকে অবশ্যই প্রত্যেকের কাছে শেয়ার করে যাতে সবাই উত্তর করে ঠিকঠাক লিখে নিতে পারে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা আইকন অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখো নেক্সট ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকের মধ্যে এখানেই শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য এন্টায়ার ভিডিও সি অন দ্য নেক্সট ভিডিও টিল দেন বাই